আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে আমি প্রায় গতকাল রাত বারোটার থেকে ভিডিওটি শুরু করেছি। এটা হচ্ছে আমার মেয়েরা ওরা রাতের বেলা বললো যে এরকম একটা কেক খেতে চায়, তো ওই কেকটা সেজন্য ওদের বাবা ওদের জন্য আনলো। তো এখন ওদেরকে কেটে দিচ্ছে। ওরা মানে অনেক পছন্দ করলো কেকটা, খেতে অনেক ভালোই লেগেছিলো ওদের কাছে। তো ওরা পছন্দ করে খাচ্ছে। তো আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং সাবস্ক্রাইবের পাশে ছোট্ট বেল বাটনটা প্রেস করে দিবেন, অল বেল বাটনটা। তাহলে আমি যখনই নতুন নতুন কোনো ভিডিও আপলোড দিব অনেক কম সময়ের মাঝে আপনাদের কাছে পৌঁছাবে এবং দেখে নিতে পারবেন। তো এই তো এখন হচ্ছে প্রায় সকাল 10টা বাজছে। তো আমার মেয়েরা ঘুম থেকে উঠলো, ওদেরকে নাস্তা দেওয়ার পরে এখন ভাবছি যে না, কমলাগুলো ওদেরকে একটু একটু করে খেতে দিই, যেহেতু এখন স্কুলে যাচ্ছে না, ঈদ চলে আসছে, তো ওরা এখন পড়তে বসবে। তো একটা একটা কমলা দিয়ে দিচ্ছি, ওরা খেয়ে তো পড়তে বসবে। তো আজকে হচ্ছে বাসায় ঈদের আগে তো অনেক কাজই থাকে, অনেক রকমের কাজ থাকে, সেই জন্য কোনো রেসিপি বা অন্য কিছু তেমন এটা শেয়ার করতে পারছি না। তো আজকে যা রান্না করেছি, হালকা পাতলা কিছু রান্না করেছি, তো সেগুলো একটু একটু দেখাবো। তো প্লিজ আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং নিচের কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো, আর হ্যাঁ শেয়ার করে দিবেন প্লিজ। তো এই তো আমার রান্না বান্না প্রায় শেষ পর্যায়ে। এই তো দেখুন মাছ বোনা করেছি, এই তো শর্টকাট খাবার। তো আর হচ্ছে এই যে বট্টা, কাঁঠালের বিচি, মাছ, কাঁচামরিচ দিয়ে একটা বট্টা করছি পেঁয়াজ দিয়ে। তো হচ্ছে কাঁঠালের বিচিটাকে আমরা সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করে নিলে বাড়াটার সুবিধার্থে কাঁঠালের বিচিটা সিদ্ধ করে নিয়েছি। তো এটা এখন বেটে নিচ্ছে। তো এই তো দেখুন আমি মাছগুলো ভেজে নিয়েছি। তো বাসায় হচ্ছে যেহেতু ঈদ চলে আসছে, তো ফ্রিজটা পরিষ্কার করা হয়েছিল। তো ফ্রিজ পরিষ্কার করতে গিয়ে দেখি অনেক বড় কাতলা মাছের মাথাগুলো আছে। তো এগুলো কাতলা মাছের মাথা, তো এগুলো বাজি করছি বোনা। তো কাতলা মাছের মাথা বোনা করবো, সেই জন্যই তো রান্না করে নিচ্ছি। তো সমস্ত মশলাগুলো দিয়ে দিচ্ছি। এই তো দেখতে পাচ্ছেন কাতলা মাছের মাথাগুলো আমার বোনা করা হয়ে গেছে। তো এখন হচ্ছে পরিবেশন করব দুপুরবেলার খাবারে। তো এই তো বর্তাগুলো একদম, আর হচ্ছে কচুর শাক বাজি করেছি। তো আজকের মতো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফিজ।